ঢাকার মানুষ অত্যন্ত সিটেঙ্গে মানুষ বেশি বেলা এছাড়া আর নেই ভুল কইলাম বাল্লা ঢাকা যাইয়ের একদিন একখান লিখছে তুচ্ছ অবাই লিখছ আর একখানা শখ বাজার লই যাও লিখছে আলাই তো বরবাদ হই গিয়ে ই তো ঢাকা দেখতে রাখতে সিটিং হয়ে গিয়ে কোথায়ছেন ওই তো অর্ধ ভাই আই সিটিং তো না সিদি আর একখানা শখ বাজার লই যে দেখার দা মানুষ সব সিধা সাদা মিখিয়ে লই যেতে কই তো ঘটে ও ভাই ডাইরেক্ট মাগ বাজার লই গিয়ে গিয়ে বাবা মানান তা তুমি কে আনা আব্দুল্লাহ বাড়ি কোথায় বাক্কা আমার আব্বা যান কাবাই মুয়াজ্জামার মতুয়াল্লি এখানে কেন এসেছো একটু হাঁটতে এসেছি সফরে এসেছি বাবা তোমার জন্য জায়গাটা নিরাপদ যাও যেখান থেকে এসেছো সেখানে চলে যাও আমি তোমাকে কতগুলো পথটা একটু বাড়িয়ে দিচ্ছি ফাটাই দিয়ে বেশ দূরনো পাহাড়ের পাশে খেজুর পাতার ঘর আর রসুলের নানার আজ ওই না হয় নাই তাড়াতাড়ি করে গেলেন মা মেনার মাকে ডাকলেন আমার রসুলের নানি বোর্রা বিনতে ওজমা আর রসুলের নানির নাম মান কে লিখবো বোর্রা বিনতে ওজমা বিবি ও আসি তো কি বিষয় এত তাড়াতাড়ি কোত্থেকে চলে আসলেন কত্তু না সিদে না যে ঘটনা দেখি বেলায় এত সুন্দর গুগ্গ ভুয়া দেখি গোড়া ডিটাচ ঘটনা মা মানার মারে কি করিল এত সুন্দর ছেলে বলতেছেন ফুয়াওয়ার একখানা গড়ার লই আসতে এক নজর সাইতাম একখানা মেহমানদারি করতাম বড় করে হন খাজা ওহা পিন্দা আব্দে মানাব খদ দমন মন মই বের কেন আইন জিবের ডাক অতন তিরাই রে তিরকি গই গই ডল লাগে রইলে সুন্দর উনার বল বাড়ি বাক্কা উনার আব্বা জানার নাম খাজা আব্দুল মুত্তালিব বিবি ছেলেটার জন্য মন কানতেছে এত সুন্দর ছেলে আমি আর পৃথিবীর জমিন আগামীকাল আমি কোন কাজে যাব না আমি আগামীকাল ওই ছেলেকে দেখতে যাব উনার আব্বা বলে কাবা জরিফের মতোয়াল্লি উনাকে এক নজর দেখে আসব আসলে লাইনে থানার দে নইলে 300 জন সম্ভ্রান্ত পরিবারের মানুষ একানাতে করতে চাই এ কি আর নসিবে ন ধরে কতন গো ভারতন যাই ভারতন যাই আল্লাহ কইলে করি কবুল করে গিয়ে সব বড় করি কন সুবহানাল্লাহ আর বুড়ো বুড়ি হলো কই দে মুরব্বি হলে যার বিয়ে জেড়ে ইতের লই যা দে মা মানার আব্বা যান তারপর দিন কাবাত আসি আয়ের গুরের খড় গুর দে মক্কার মানুষ লোক একখানা বেগা আছে ইয়ে লা রসুল কই দে মক্কার মানুষ থেকে মদিনার মানুষ আফজল মানে বেশি ভালা না রসুল কই দে মক্কার মানুষ নতুন মদিনার মানুষ আর রসুল জন্মস্থানে তাই না বারে দোনা কাবের অত্যাচারে মদিনা জাগু বলি দে হিজরত গড়া বলি দে ঠিক নে ঢাকার মানুষ অত্যন্ত সিটেঙ্গে মানুষ বেশি বেলা এছাড়া আর নেই ভুল কইলাম বাল্লা ঢাকা যাইয়ের একদিন একখান লিখছে তুচ্ছ অবাই লিখছ আর একখানা শখ বাজার লই যাও লিখছে আলাই তো বরবাদ হই গিয়ে ই তো ঢাকা দেখতে রাখতে সিটিং হয়ে গিয়ে গিয়ে কোথায়ছেন ওই তো অর্ধ ভাই আই সিটেঙ্গ তো না সিদি আর একখানা শখ বাজার লই যে দেখার দা মানুষ সব সিধা সাদা মিখিয়ে লই যেতে কই তো ঘটে ও ভাই ডাইরেক্ট মাগ বাজার লই গিয়ে গিয়ে লই যাই গল্লি গতলাই আসু দলা ফাতিয়া দি ফেলেন দি এ ভুল কইলাম দে না না ঠিক সিদে ভাই র ভাই জাফাসে মগটিয়া নাই জাফাসে কত মুসিব ই আল্লাহ চট্টগ্রামের মানুষ এই বান্দরবনের মানুষ সরল দিলে গো চোদ্দ রইল আষ্ট জনে ফিড়িল এটা দশ জন তাহলে দুজনে কত দুর্গা নামার
নমান নমার দুর্গল কো সাগা পাই দেখো দুর্গল দয়া দয়া ইয়াল্লাই আরা দেশের মানুষ ফৈশাল অন্য ফেললো ওয়া সাগা সে নমরিব কিয়া দয়া শরীর দেই ঠিক না আর আর কোন বৈশ্য মৃত্যু অন্তরিয়ন নরম আর ওই ভূতাই না কবে মার মার শুধু আরাত লাম্বা নাই দিয়ে নইলে পাকা আর কেন গলা দিতাম সিটাঙ্গের বারে বার হইলে কইতে দিবে সিটাঙ্গিয়ে কত রহম ভুল কই দেন এখন আইও মা মানে রাব্বা জানিসছে ওটা বাক্কাত মক্কাত আইরে কাহ তুইলে আইরে কি করলু একজনের ফুসল ওবাটা আব্দুল মুত্তালিব বলে কাবা জরুরের মতো আল্লি ইবা ঘরে উগান সাইছে মদার কাছে ভাইয়ে তো আইল গই কথা সুন্দর হই না কথা তো সুন্দর হইতো ন আর রসুল পাক আসার আগে উগ কন্যা সন্তান হইয় বলে কইল বলে মাথা নিচে করি লেখ হাত থেকে না মাইফ হয়ে গেল হাত থেকে না মাইফ হয়ে গেল আর লজ্জা 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 জলে ফুলে মার গলতন গাড়ি লইয়ের বলে জেতা বালু ভাগ করি খবর দিবিলি তো খবর দিবি জিন্দা দিবিলি তো জেতা খবর একমাত্র আর রসুল রসুল পাক আইরে হে দয়াল নবী এসে হেই আরবের মানুষ খবরদার 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 আটটা ছেলের বাপকে আমি জান্নাতে সার্টিফিকেট দিতে পারতেছি না কিন্তু যার কাছে একটা কন্যা সন্তান হয়েছে আমি রসুল তাকে একটা জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি এমএই ভলর রক্ষা করে কিন্তু আন্নুর নবী জিয়াতা খবর দিবি লিখতে দে তুন আর রসুল বাক এই জান্নাতে সুসংবাদ দিদি সুসংবাদ দিদি এ মাওলর রক্ষা করে কিন্তু বুলর ভাল্লা আহা এত দয়াল নবী আর নসিব দেখি বড় করে আহা আইয়ো হাজা আর ওয়াহাব বিন আব্দুল মুনা মা মানার আব্বা জান রদি আল্লাহ তা গেই গেবে সোজা গুলো গেই কাবার দেখা গেলে কাবার দরজা বরাবর উগে মানুষ বইল ওই বুড়ো মানুষ হ্যাঁ এবার ডাকত বই ইবে হল যাই রে এই যেমন জিয়ান ঘরাবার করছি আপনি কে আয় বার তো না সিধা বাজে কি লেগছ এটা উগো বলা আব্দুল মুত্তালিব কাবার শরীফের মতো আলি বের তো আইতে পারছি এবার উগো ভুয়া বড় সুন্দর খাজা আব্দুল্লাহ বলি গো এবার একখানা সাইতে মার্শি দি আমি একটু দেখতে এসেছি খাজা আব্দুল্লাহকে এটা আমার ছেলে আমি কাবার মতো আনলি অবাপ ভাইবেলাই দরগে না বুকু গোড়া ডিচার্জ গঠন আন বুঝাই হইল মোহাম্মদ দরগে না বসেন আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব এবং মুস্তাজাবুদ দাওয়া আত্তুলি রাগে দোয়া কবুল হইতো আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিলে আব্দুরি আমার রসুলের বাগের দাদা আল্লাহর কাছে দোয়া করে গিল ফোয়া খুঁজছিল দস্যু অগদা বংশধর বাড়াই বেল্লাই ভুয়া খুঁজছে তো কবু এল্লা আল্লাহ দস্য ভুয়া দিকে আব্দুল মুত্তালিব তো ভুয়া ছিল দস্য মাইয়া ছিল সব মোট খজ এ প্রথম সন্তান খাজা আব্দুল্লাহ হজরত আমিরাম যা আবু তালেব আল গারিস আল জোবাইর হজরত আব্বাস এই আবু লাগাবো আছে ভুয়া ছিল কবু দস্য ভুয়া আছে জিবে চিনি পেলাই বেইমান আলাই গিয়ে জিবে নো চিনি বাবু লাহাব গিয়ে এবার বরবাদ হয়ে গিয়ে গই এলে ঘরের মানুষ হইলেও নো চিনিলে যার নামে জাগ করিব ঠিক নে এ জিত বাহিনী 22,000 জিত বাহিনী দাঁড়ি টুপি ভাগরি মিসুয়াক বেগুন নো আসিল আজান একাম সিজদে নো আসিল নিয়ে ইমানদার কইবে সুযোগ আছে না আল্লাহ আকবর করে ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিই দাও ভাই 22,000 জিত বাহিনী নামাজ দোয়া টুপি বে আগুন পরিষ্কার আছিল এ 1,500 বছর পরে আইরো এজিদের রহমতুল্লাহ আলাইহি কদে দিলে রানিং এজিদ আর দেশন নাই নিয়ে এজিদের হযরত এজিদ কদ এখন রানিং এজিদল নাই নিয়ে
ইউটিউবের মধ্যে সান মারা যায় ইমাম হুসাইনের মাজার মোবারকের গম্বুজই আগা করা শূন্য গেটিয়ে নাগা করা শূন্য হযরত আলীর মাজার মোবারক গম্বুজই আগা করা কি এক টন দুই টন ন 27 টনের উপর শূন্য আছে হদ সুবহানাল্লাহ 27 টনের উপরে কি আছে তোইলে ইমাম হুসাইনের শহীদ করার পর বাল আহিয়া জিন্দে আছে এজিদের রহমাতুল্লাহ আলাইহি কত মলয় আছে তো না এজিদের নামে মাজার তো দূরের কথা কাল সিতে হলো উঠতে দিল খবর এটা ভাগি না আর আর কে ভানো দাঁড়াও না কে ভাগি না ও খোয়া গাড়ার গুজুর আছে তো ইবা ওদে এজিদের কোনো দোষ ছিল না তো এজিদি বেজানিতের বইনে জামাই লাগে অত সিটিং লোড হল এই যে কারণ গাল দিই নে এই উব্বা সবাই জাহাঙ্গীর দূরত্ব নেই গাল নেই দেখাই দিতে দেখাই দিতে আগুন তো তারা জ্বালাই দিল আর আর বডুর মত ভাই আর আসল দা প্রিয়াঙ্গা লাগালি নোটিশ যেতে দিয়ে জানো শুরু করা ভরিব দেরি আগে ইয়ার লাইন করিয়ে না ঠিক আছে না বড় করে খ নবীর দুশমনদের সাথে কোনো আপোষ এজিদ বাহিনীর সাথে কোনো আপোষ নবীর দুশমনদের সাথে কোনো আপোষ অলি আল্লাহ বিরোধীর সাথে কোনো আপোষ আওলাদ রাসূল বিরোধীর সাথে কোনো আপোষ আইয়ুন খাজা আব্বাজানের কাছে এসছে না মামানার আব্বাজান কথাবার্তা ওই না সালাম না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ খুশি হইয়ে না এই ওয়াহাব বিনতে আব্দুল মুনাব বাড়ি কোথায় ফারুত ফারুত খেজুর পাতার ঘর দিন মজুর খাস কাম করি খাজুর গাছ ফাজুর গাছ সিলেট দেরি কি সিলেট দে কথাবার্তা বলতেছেন খুশিও লাগতেছে মামানার আব্বা জানো ঘর তো ফুয়াশা কি ছেলে মেয়ে কি তো মা মানার বাবা জানো বলতে ভুয়াশা কি এনেই তো ফরে আল্লাহ আমাকে এমন একটা কন্যা সন্তান দিয়েছে আল্লাহ আমাকে এমন একটা কন্যা সন্তান দিয়েছে যা ফরদার ভিতর থাকে বেগানা পুরুষের চোখ ফরে নাই আমার মেয়েও তাকাই নাই এমন কি আমি নিজের বাপ মেয়ে যখন লায়েক হয়ে গেছে লজ্জায় শর্মে আমি পিতার সাথে পর্যন্ত সামনাসামনি হয় না বাপে প্রশংসা করার দেখা ঠিক নিয়ে বইব এ বই যে সত্তর বুঝো তাই না বাপে প্রশংসা করলে দেখা আর নগরীর নিয়ে মাই ঘরে ডাকি কই অজি তুই কেন তোর মার খাইছ ফালি খার বংশত গেলে নির্বংশ করি বলে সইতি তেম এলে ফজিলে তোলা মাই বল আছে না তাইলে ওই দোয়া লই এখন মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো যখন খাজা আব্দুল মুত্তালিবের ঘর খাজা আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা কাবা শরীফের মতো আল্লি সিন্দাত ফিরগে না যারা পুরুষ মহিলা অবাধে উলঙ্গ অবস্থাত কাবাত ঘুরের পুরুষ মহিলা জানা করার জুয়া গালাগা এল্লে কান জবানাত এল্লু গো ফরদানসিন মা গরজ জেতায় থারে ইয়ন্ত আল্লাহ স্বপ্নের বিষয় নিশ্চয় মনে হয় আল্লাহ সুবহান তাআলা আমার ছেলে গাজা আব্দুল্লাহর জন্য ওই আমেনাকে মনে হয় আল্লাহ বরাদ্দ রেখেছেন কি টানত দেয়
আল্লাহর রাসূল ওদের জিবে গুড়া থাকে যেটা ডাকা থাকে সেটা থেকে রশনি বের হয় সুবহানাল্লাহ হ্যাঁ না হেই মা মানে আব্বা জান খুশি হইছি আমি তোমার বাড়িতে যাব আমেনা মা আমেনা কে এক নজর দেখবো আমার ছেলের জন্য বাপ হিসেবে দেখে যদি আল্লাহ কবুল করে আমার ছেলে খাজা আব্দুল্লাহর সাথে আমেনার সাথে শাদি মুবারক হবে সুবহানাল্লাহ আ মামেনার আব্বা জান চোখের পানি ছেড়ে দিলেন হমা গড়া বার গো একজন মানুষ গড়া কাবার মতো আল্লি হড়া তো সুন্দর কি গব আর মাইব কেন কবুল হইব এত সম্ভ্রান্ত পরিবারের মানুষে অনল লাগা নাতি করিব যার পৃথিবীর রাজা বাদশাহ আইলে যার সাথে কথাবার্তা কর এ দুয়া কথা নকইও আই তোমার লগে যাইও সুবহানাল্লাহ ফরদায়ে ইজ্জত করলে বারে গই গই মা মেনার আব্বা জানালো হাজা আব্দুল মুত্তালিব জান না গই গই বাড়ি গরিবের ঘরে থইসা লাগে গরিব খুশি আত্মহারা হয়ে যায় পাগল যে কেকা পাইব কি করিব কন্দি বহাইব ঠিক নিয়ে আর বৈশালার ঘরত গরিব গেলে বেজার হয়ে সিটি যেগুই এত তোর বিয়া গল বুলর ভাল্লা আ মা মানার মারা কদ বিবি আর আর ঘর থনাইছে জানো নি আমাদের ঘরে কাবাই মুআজ্জামার মতো আল্লি